গ্রীষ্মের অন্যান্য রসালো ফলের মধ্যে লিচু আমাদের সবার প্রিয় এবং অন্যতম। গত কিছুদিন ধরেই বাজারে ফল বিক্রেতারা এই রসালো ফল নিয়ে পসরা সাজিয়ে বসেছেন বাজারে। লিচুর ব্যবসায়ীরা আশা ব্যক্ত করছেন যে বৃষ্টি আরো কিছুদিন আগে হলে ভালো হতো, বৃষ্টি হলে আরো বেশি এবং ভালো ফলন হতো। ত্রিপুরাতে আম এবং কাঁঠালের সাথে সাথে লিচু একটি জনপ্রিয় অন্যতম গ্রীষ্মকালীন ফল। লিচুর বিভিন্ন বাগানেও বাড়ি ঘরে পশুপাখির যন্ত্রণা থেকে লিচুকে রক্ষা করার জন্য বাগান মালিকরা টিন এবং লাইট ব্যবহার করে থাকেন। এখন আগের তুলনায় অনেক বেশি দামে বাজারে লিচু বিক্রি হচ্ছে, বেচাকেনা বেশ ভালোই হচ্ছে বলে জানিয়েছেন জনৈক লিচু বিক্রেতা। এখন বাজারে এক মুঠো লিচুর দাম 60 থেকে 70 টাকা নির্ধারণ করা হয়েছে। ক্রেতাদের উপস্থিতি এবং লক্ষ্য করার মতো ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে লিচু বাজারে আসছে। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন আর কিছুদিন পর রাজ্যের আরো অন্যান্য বাগান থেকেও লিচুর আমদানি শুরু হবে, তখন দাম আর একটু কম হবে বলে মনে করছেন ব্যবসায়ী মহল। ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। জাপানিজ টেকনোলজি ই বাইক, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং ইএমআই সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60 থেকে 80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। এম এস রিয়া অটোমেটিভ, এম এইচ রোড, কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 03582222284।